7টা আজকে দুপুরে জানো তো খুব ঘুমিয়েছি, তখন আর ব্লগটা করতে পারিনি কোনো, তাই ভাবলাম বিকেলবেলা একটু তোমাদের সঙ্গে একটু গল্প করি আজকে। এই দেখো বিকেলবেলা সবাই কীরকম, বাচ্চাগুলো কী সুন্দর খেলতে বেরিয়েছে। এই বাচ্চাদের খেলা দেখলে পরে না আমার নিজের ছোটোবেলার না কথা খুব মনে পড়ে। এই যে দেখো মারা কী সুন্দর বসে বসে গল্প করছে। একবার না মাঝে মাঝে মনে হয় এদেরকে বলি এই আমার খেলা নিবি, তো বুঝবে না, বলি ফুলকপি আর আলুটাকে জলে সেদ্ধ হতে দিয়েছি, আর প্রেশার কুকারে অড়হরের ডালটাকে আমি নুন হলুদ দিয়ে দুটো সিটি মেরে রেখেছি। অন্যদিকে পমফ্রেট মাছটায় আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। 10-15 মিনিট হয়ে গেছে আমার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইবারে খুব সামান্য তেলে আমি এই পমফ্রেট মাছগুলোকে হালকা করে মানে জাস্ট এপিটুপিট করে ভেজে তুলে নেব। দেখো ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিটা করার জন্য আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল নিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে এবারে রসুন কুচি দিয়ে সেটাকে সাঁতলে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, সরু সরু করে কেটেছি পেঁয়াজগুলোকে সেগুলো দিয়ে দেব। এটা যতক্ষণ ভাজা হতে থাকুক ততক্ষণ আমরা দেখি আমাদের মাছটাও ভাজা হয়ে গেছে। এবারে আমরা মাছগুলোকে তুলে নিই। মাছগুলোকে খুব সাবধানে তুলে নিতে হবে, কারণ আমরা খুব হালকা করে ভেজেছি তো ভেঙে না যায়, খুব আলতো করে তুলে নিতে হবে মাছগুলোকে। মাছের কারিটা আমরা কিছুক্ষণ পরে করব, ততক্ষণ দেখি আমাদের ফুলকপি পেঁয়াজ আর রসুনটা আমাদের কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা আর ফুলকপি আর আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এই তরকারিটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব।
হতে থাকে এটা, ততক্ষণ আমরা বরঞ্চ ডালের দিকে নজর দিই। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটা তো সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এবারে ডালটাকে আমরা ফোড়ন দেব। একটু কড়াইতে তেল নিয়ে, সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল 2 টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়েছি। তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমাদেরকে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মশলা দিয়ে দিতে হবে। মশলাটার মধ্যে আছে আদা, রসুন আর হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা দিয়ে একটা মিক্সিতে আমি মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এবারে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে আমি মিক্সিতে টমেটো পিউরি করে রেখেছিলাম, এবারে সেই টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমাদের ওই সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিয়েছি। আলাদা করে নুন দিইনি, কারণ ডালে অলরেডি আমি নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছি। এতক্ষণে কিন্তু আমাদের ফুলকপি তরকারিটাও প্রায় হয়ে এসছে। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, কারণ ওটা কড়াইতে লেগে যাচ্ছিল। সামান্য একটু জল দিয়েছি, এবারে রান্নাটা প্রায় শেষ। ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে পরে আমাদের ফুলকপির তরকারিটা একদম রেডি হয়ে যাবে। হয়ে গেছে আমাদের ফুলকপির তরকারি। এবারে আমরা ডালটায় ফোড়ন দিই। ডালের ফোড়নের জন্য আমরা একটা কড়াইতে প্রথমে একটু দেশি ঘি নিয়ে নিলাম। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাশ্মীরি শুকনো লঙ্কা গোটা, সেটাকে 2 ভাগ করে আমি দিয়ে দিয়েছি। এবারে একটু দিচ্ছি জিরে, গোটা জিরে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হিং। হিংটা যখন আমাদের একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব এই 4-5 কোয়া মতন রসুন কুচি। রসুনটা ভাজা ভাজা হোক, রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এতে ভালো রং হয়। এই মশলাটা আমি দিয়ে দেবো ডালের ওপরে, এতে খেতেও যেরকম ভালো হবে আর রংটাও দারুণ হয়। এবারে আমাদের বাকি আছে পনির। পনিরের জন্য প্রথমে পনিরটাকে আমি নুন, হলুদ, একটু আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবারে একটা প্যানে তেল নিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। একদম হালকা করে ভাজতে হবে, বেশি ব্রাউন করবে না। ভাজা হয়ে গেলে পনিরগুলোকে তুলে নিয়েছি। এবার ওই প্যানেই আমি দেব একটু সামান্য ঘি আর তার সাথে দেব সাদা তেল। তোমরা চাইলে পুরোটা ঘিতেও করতে পারো। এতে আমি দিয়েছি এবারে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করব আমরা। এতে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর টমেটোর পেস্ট। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটু কয়েকটা কড়াইশুঁটি। এতে হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করছি। এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে একটু দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। একটু নুন দিচ্ছি। এবারে একটু অ্যাড করলাম ফেটানো টক দই, জাস্ট 2 চামচ মতন। এবারে ভালো করে ওটাকে মশলাটাকে কষাতে হবে। আমি একটু জল অ্যাড করেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম। এবারে
গ্রেভিটার মধ্যে ওই ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু ফুটে উঠলে পরেই আমাদের রেডি হয়ে যাবে পনিরের তরকারি। মাছ রান্নার জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এতে দিয়েছি পেঁয়াজ, একটা ছোট্ট আদা টুকরো, কয়েকটা রসুন, কটা শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর গোলমরিচ আর একটু তেঁতুল দিয়ে একটা পেস্ট তৈরি করব। এবার একটা কড়ার মধ্যে সাদা তেল নিয়ে তার মধ্যে কটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওই মশলার পেস্ট যেটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে আমরা মশলাটাকে ভাজব। এতে যে বেশি ভাজতে হয় না, অল্প সামান্য জল অ্যাড করে আমরা এবারে মাছের টুকরোগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠলে তারপরে মাছের টুকরোগুলো আমরা দেব। মাছের টুকরোটা দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকলের দুধ। আমি প্যাকেটে নারকলের দুধ দিয়েছি, তোমরা চাইলে ফ্রেশ নারকলের দুধও দিতে পারো। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর চিনি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের গোয়ান কারি। তাহলে তোমরা দেখলে তো আমার তিনটে ভেজ আর একটা নন ভেজ তোমাদের একই ভিডিওতে আমি শিখিয়ে দিলাম। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করো, আর আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা।